নমস্কার বন্ধুরা, লিপিকার আজকের মেনুতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি মিষ্টি কুমড়ো পাতার বাটা কিংবা ভর্তা। এই রেসিপিটি একদম সহজে বানানো যায় আর একদম কম উপকরণে এই রেসিপিটি বানানো যায়। তো এই রেসিপিটির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কিছু মিষ্টি কুমড়োর পাতাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি কালো জিরা, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি। এবার একটি কড়াইয়ে জল গরম করে নিলাম, এর মধ্যে মিষ্টি কুমড়োর পাতাগুলিকে সেদ্ধ করে নেব। এবার মিষ্টি কুমড়োর পাতাগুলিকে একদম কম সময়ে ভালোভাবে সেদ্ধ করার জন্য একটি ঢাকনার সাহায্যে মিষ্টি কুমড়োর পাতাগুলিকে ঢেকে দেব। এইভাবে ঢাকনা দিয়ে অল্প সময় মিষ্টি কুমড়োর পাতাগুলিকে সেদ্ধ করার পর এবার মিষ্টি কুমড়োর পাতাগুলিকে একটি পাত্রে নামিয়ে নেব। কিছুক্ষণ রেখে দেওয়ার পর মিষ্টি কুমড়োর পাতাগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটি গ্রাইন্ডারে মিষ্টি কুমড়োর পাতাগুলিকে পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে শিল নোড়াতেও বেটে নিতে পারেন। এইভাবে মিষ্টি কুমড়োর পাতাগুলিকে পেস্ট বানিয়ে নেওয়ার পর এবার একটি কড়াইয়ে সামান্য সর্ষের তেল গরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কালো জিরা। কালো জিরা দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলি দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার এই সব কিছুকে অল্প ভেজে নেব। পেঁয়াজগুলিকে অল্প ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মিষ্টি কুমড়োর পাতা। পেস্ট করে রাখা মিষ্টি কুমড়োর পাতা দিয়ে দেওয়ার পর এবার সব উপকরণগুলিকে একসাথে এইভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাপ মতো লবণ এবং হলুদ গুঁড়ো। হলুদ এবং লবণ দিয়ে দেওয়ার পর আবারও সব উপকরণগুলিকে একসাথে এইভাবে মিশিয়ে নেব। এবার চুলার আঁচ কম রেখে এইভাবে অল্প সময় এই রেসিপিটিকে রান্না করে নেব। আর এই রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ, একদম কম উপকরণে এই রেসিপিটি বানানো যায় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। এবার এই মিষ্টি কুমড়ো পাতার রেসিপিটি রান্না করা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই রেসিপিটিকে নামিয়ে নেব। আর আপনারাও একবার মিষ্টি কুমড়োর পাতা দিয়ে এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। আর আপনাদের যদি আমার এই আজকের মিষ্টি কুমড়োর পাতা দিয়ে বাটা কিংবা ভর্তা এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।